দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত করার লাগি। মানুষের কাজ হইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কি করা, ইবাদত করা, আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদতের অর্থ কি, যে আমরা নমাজ কিভাবে পড়ব, পাঁচ ওয়াক্ত আমরা নমাজ পড়ব, সহি শুদ্ধভাবে আমরা কি করব, নমাজ পড়ব, আমরা যারা রোজা পড়ছি আমরা রোজা রাখব, যাদের মাল আছে আমরা কি করব, হজ করব, যাদের মাল আছে তারা কি করব, যাকাত দিব। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দায়িত্ব নিয়েছেন যে আমি আমার বান্দার কি করব, রিজিক দিব। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মতিন। আমি জিন্নাত এবং ইনসান, জিন্নাত ইনসান এই দুই জাতিরে আমি কি করছি, সৃষ্টি করছি, দুনিয়াতে পাঠাইছি একমাত্র কি আমার ইবাদত করার জন্য। খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত মন গড়া ইবাদত করলে হবে না, এই ইবাদত সহি শুদ্ধভাবে করার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দুনিয়াত পাঠাইছে। এর আগে অনেক আম্বিয়া কেরাম হল, রসুল হল, দুনিয়ায় তশরিফ আনছেন, আয়ারি তাইন তাইন কি করছেন, কলিমার দাওয়াত দিছেন, দিনর দাওয়াত দিছেন, প্রত্যেক রসুলের সময়ও কি করছেন, দিনর দাওয়াত দিছেন, কলিমার দাওয়াত দিছেন, কিন্তু এই দিনটা কি রয়ে গেছে, কি পরিপূর্ণ হয়েছে না, পুরা হয় নাই। হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ রসুলে বলেন যে আমি কি করছি, দিন আমার দ্বারা দিন পরিপূর্ণ হয়েছে। উদাহরণ দিয়া বুঝাইছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে যে একজন মানুষে একটা ঘর খুব সুন্দর করে তৈরি করলো, বানাইলো মিস্ত্রি দ্বারা একটা ঘর তৈরি করাইলো, এই ঘরের মধ্যে খুব সুন্দর, মানুষে দেখিয়াও মানুষ খুব খুশি হয় এত সুন্দর ঘর, কিন্তু ঘরের মধ্যে একটা ইট লাগানো বাকি রয়ে গেছে, একটা ইট লাগানো হয় নাই, মিস্ত্রি একটা ইট কি করে নাই, লাগায় নাই, একটা ইটের জায়গা খালি রাখি দিছে। তো একটা ইটের জায়গা যদি খালি রাখে তো এই ইটের জায়গা খালি রাখার কারণে ঘরের সৌন্দর্যটা কি হয় না, পুরা হয় না। তো বুখারী শরীফের মধ্যে আল্লাহর রসুলে বলতেছেন যে আমার, আমি কিদা শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না, আমার পরে আর কোন রসুল আসবেন না, আমার পরে আর কোন দিন নাই, আমার দিনই যে দিন ইসলাম এইটাই শেষ দিন ধর্ম, এর পরে আর কোন ধর্ম কোন দিনের আবির্ভাব হবে। এইটা হাদিস শরীফের মধ্যে এইভাবে বর্ণনা করেছেন যে একটা ঘর বানাইল খুব সুন্দর করিয়া মিস্ত্রি মালিকে বানানিল আইল, কিন্তু একটা ইটের জায়গা খালি রয়ে গেছে। তো সব সারা ঘর দেখিয়া মানুষে বলবে যে খুব সুন্দর হয়েছে, কিন্তু বলবে যে একটা ইট লাগানো হয় নাই, তখন ই ঘরের সৌন্দর্য কি হইল, চলে গেল। তো এইভাবে আল্লাহ রসুলে বলেন যে আমি আমার যে ধর্ম ইসলাম, আমি যে দিন নিয়ে আসছি, আমার উপরে আল্লাহ তাআলা যে দিন ইয়ে করছেন, আমার কাছে যে আমার দ্বারা দিন যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পৌঁছাইছেন, তার বান্দাগুলোর মধ্যে এই দিনটা আমার দ্বারা কি হইছে, পূর্ণ হইছে। দুনিয়ার মধ্যে উদাহরণ দি দেওয়া হয় যে কোন দেশের মধ্যে যদি আমাদের যদি রামদানার যদি বাংলাদেশের প্রেসিডেন্ট সাহেবের আগমন হয়,
তো সব এখানে মন্ত্রী আমরা ডিসি এসপি সব আসিয়া এখানে রামদানার মধ্যে এই দরিয়ারেন সাহিদগারে খুব সুন্দর করে সাজানো হবে, নিরাপত্তার খুব ব্যবস্থা করা হবে। সব মাসখানিক এক মাস ধরে এটা আয়োজন করা হবে, কিন্তু প্রেসিডেন্ট সাহেব না আসা পর্যন্ত এটা কামিল হবে না, পরিপূর্ণ হবে না। এইরকম সবই অপেক্ষায় থাকবে যে প্রেসিডেন্ট সাহেব আসবেন, আসলে আমাদের শ্রম, আমাদের মেহনত, আমাদের চেষ্টা, কোশিশ এটা কি হবে, সার্থক হবে, পরিপূর্ণ হবে। আমরা যে মেহনত করছি এই মেহনতটা কাজে লাগবে। যেমনি প্রেসিডেন্ট সাহেব আসবেন, সভা আরম্ভ হবে, সভা শেষ হবে, শেষ হয়ে গেল। এইভাবে যত নবী রসুল আসছেন দুনিয়ার মধ্যে, সবাই আসিয়া দাওয়াত দিয়া গেছেন, দাওয়াত দিছেন, কলিমার দাওয়াত দিছেন, দিনের দাওয়াত দিছেন, দিতে দিতে বিহারি শেষে সবাই চলে গেছেন, শেষ পর্যন্ত খেয়ে আসছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আসছেন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথে দেখুন, যেমনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাইছেন, এই নবুয়ত পাওয়ার সাথে সাথে দিন কামিল মুকম্মল হয়ে গেছে। এই অর্থটা বোঝা গেল এর আগ পর্যন্ত কি আসিল, দিন নাকিস আসিল, দিন পরিপূর্ণ হয় নাই। আমরা হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদেরকে সহিহ শুদ্ধভাবে আল্লাহর নাম লওয়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য কাকে পাঠাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে পাঠাইছেন। আমাদের কাজ হইল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদেশ করছেন, যেভাবে নিষেধ করছেন, এইভাবে আমরা কি করা, আদেশ অনুযায়ী চলা, নিষেধরে মানিয়া নিষেধরে আমল না করা। আর যদি আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ না মানিয়া চলি, আদেশ মানিয়া যদি আদেশ মানি কিন্তু এটার আমল করি না, আল্লাহর রসুলের নিষেধ মানি কিন্তু নিষেধের যদি আমরা আবার আমল করে ফেলি, তাহলে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম অনুযায়ী আমরা দিন যাপন করতে পারলাম। আল্লাহর রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলেন যে আমি শেষ নবী, আমার দ্বারাও দিনের কি হয়েছে, দিন পরিপূর্ণ হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিদায় হজ এটা প্রথম হজ বলা হয়, শেষ হজ বলা হয়। যে এই হজের মধ্যে আয়াত নাজিল হয় আলিয়াউম আতমামতু লাকুম দীনাকুম ও আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। যে আলিয়াউমা আতমামতু লাকুম, আজকের দিন আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিদায় হজ্জের মধ্যে ভাষণ দেন, সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত। এই সময় আল্লাহ রসুলে বলেন আমি কি দাওয়াত দিয়েছি, আরবিতে বলেন আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছেছি, মানে কালিমার দাওয়াত, দিনের দাওয়াত আমি পৌঁছেছি কি না। সাহাবায়ে কেরাম সবাই বলেন বালা হা, আপনি কি করছেন, দাওয়াত দিয়েছেন। এই আল্লাহর রসুল দ্বারা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা দিনের দাওয়াত কি হয়েছে, পরিপূর্ণ হয়েছে। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কোনো মানুষে বলে
যে দিনের দাওয়াত কি হয় নাই, পরিপূর্ণ হয় নাই, তার এই কথাটারে কি করা হবে না, মানা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কিছু মানুষে কি করছে, নবুয়তি দাবি করছে। এই সমস্ত মানুষ কি হয়েছে, পথ প্রশ্ন হয়েছে। আমার ইয়ে ছিল, আলোচনা ছিল যে আজকের এই মাহফিল, এই সম্মেলন তফসিরুল কোরআন, তফসিরুল কোরআনের মহাসম্মেলন, তফসিরুল কোরআন, কোরআন কোরআন কাকার কালাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কালাম। আর এই কোরআন কার মাধ্যমে আমরা পাইছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কোরআনে কারীম পেয়েছি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, তার পরে আর কোন নবী আসবেন না, কোন রাসূল আসবেন না। তার দ্বারাও দিনের কি হয়েছে, দাওয়াত পরিপূর্ণ হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ, অর্থাৎ দাওয়াতের খাদ কার উপরে ন্যস্ত করা হয়েছে, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম পরে তাবিঈন, তাবিঈন পরে তাবে তাবিঈন, এর বাদে আইম্মায়ে মুজতাহিদিন, এর বাদে উলামায়ে কেরাম, এরা হইল উলামায়ে হক্কানি, আহলুস সুন্নাত ওয়াল জামাআত, এরা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খাদ করতেছেন। আর কিয়ামত পর্যন্ত এই দাওয়াতের, কালিমার দাওয়াত, ইবাদত সহি শুদ্ধভাবে করার যে তালিম, এই আখেরা দিবেন উলামায়ে হক্কানি, ওগুলো এই দাওয়াত দিবেন, এটা কার খাদ, উলামায়ে হক্কানি হলোর খাদ। আর এই তফসিরুল কোরআন মাহফিলের মধ্যে, মাহফিলের আয়োজন এরাই করবেন যারা উলামায়ে হক্কানির সাথে কি আছে, সম্পর্ক আছে। আর এই তফসিরুল কোরআন মাহফিলে বয়ান খেরা করবেন উলামায়ে হক্কানি, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের উলামা, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের পতাকা বাহী যে উলামায়ে কেরাম, এরাই কি করবেন তফসিরুল কোরআন মাহফিলের মধ্যে, তফসিরুল কোরআন মহাসম্মেলনের মধ্যে কোরআনে কারীমের সহি শুদ্ধভাবে কি করবেন, তফসির করবেন, বয়ান করবেন, বর্ণনা করবেন। কথা একটা আছে যে এই যে কোরআনে কারীমের অপব্যাখ্যা করার জন্য কিছু মানুষ উলামায়ে কেরামের লেবাস পোশাক পরিধান করে এই কোরআনে কারীমের অর্থরে বিকৃত করিয়া কোরআনে কারীমের অর্থর বিলকুল পরিপন্থী, যেটা কোরআনে কারীমের অর্থ হাদিস দ্বারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা, সাহাবায়ে কেরাম, রাইসুল মুফাসসিরিন দ্বারা, যেটা কি নাই, সাবিত নাই, পাওয়া যায় না, এইভাবে অনেক মানুষ কিন্তু বাইর হবে। তা আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদেরও উচিত যে সত্যিকারের ভাবে, সত্যিকারের ভাবে যে তফসিরুল কোরআন মহাসম্মেলন খাড়া করতেছে, খাড়ার দ্বারা হইতেছে, খাড়ার দ্বারা কোরআনে কারীমের সহি অর্থ বর্ণনা করা হইতেছে, বয়ান করা হইতেছে, তো আমরা খোঁজ করিয়া, তালাশ করিয়া কি করা, বাহির করা, এবং এই সমস্ত তফসিরুল কোরআন মাহফিলে গিয়া আমরা কোরআনের সহি শুদ্ধভাবে কোরআনের মানা তফসির বুঝা, আর বুঝিয়া এটার বেকি করা, আমল করা। আর যদি আমরা এটা বুঝি না, এমনি শুধু শুনলাম যে খালি তফসিরুল কোরআন মাহফিল হইতেছে, আর তফসিরুল কোরআন মাহফিলের নামেই এই শুধু অপব্যাখ্যা করা হইতেছে, যেটা হাদিস দ্বারা সাবিত নাই, আমার মন গড়া কোনো মুফাসসির যাবে ওনার মন গড়া কোনো তফসির করতে পারবেন না। তফসির করতে হইলে কি আছে, অনেকটা শর্ত শরাইত আছে, এই শর্ত শরাইত অনুযায়ী যদি তফসির হয়, এইটারে বলা হবে যে সত্যিকারের তফসির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে বলে গেছেন,
এইভাবে তফসির সাহাবায়ে কেরামরা যেভাবে তফসির করে গেছেন, এইভাবে তফসির ওলামায়ে হক্কানি হলে যেভাবে তফসির করেছেন, এইভাবে তফসির, এইটা কিন্তু আমরা খোঁজ নিতে হবে, তালাশ করতে হবে। তো আমি আপনার সামনে যে আয়াত আরেকটা আয়াত দিয়ে করছিলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে ইবাদতের জন্য কি করছেন, সৃষ্টি করছেন, আমাদের অন্য কোনো কাজ নাই। দুনিয়ার মধ্যে এটা হইল, আমরা এখন দুনিয়ার মধ্যে আছি, আর দুনিয়া বিল ওয়াসাই, দুনিয়া পাইতে হলে কি লাগে, ওসিলা লাগে, চেষ্টা করা লাগে। এখন যদি আমরা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকি তাহলে আমরা তো দুনিয়া পাইব না, আর দুনিয়া না পাইলে আমরা যে জীবিত থাকা, কিছু তো আমরা খাদ্য খাইতে হয়, ব্যবসা বাণিজ্য না করলে টাকা পয়সা পাওয়া যায় না, ছেলে মেয়েদেরকে পড়াইতে হইলে টাকা পয়সার প্রয়োজন পড়ে, কাপড় পরিধান করতে হইলে টাকা পয়সার প্রয়োজন পড়ে। তো আমরা যদি শুধু ইবাদতের মধ্যে লেগে থাকি তো আমাদের তো জীবিকা কিভাবে নির্বাহ হবে? তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যে ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মতিন, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাজ্জাক, রিজিক দেনে ওয়ালা, আল্লাহ তাআলা রিজিক দিবেন। আমাদের কাজ হইল চেষ্টা করা। আমরা জোহরের নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়িয়া আসরের নামাজ পড়ব, এইটা আমাদের খেয়ালে রাখতে হবে, আমাদের ইয়ের মধ্যে মনের মধ্যে রাখতে হবে যে আমি জোহরের নামাজ জমাতে পড়ছি, নিয়তে রাখতে হবে যে আমি আসরের নামাজও জমাতে শহীদ পড়তাম। এর মধ্যেখানে যে আপনি ব্যবসা করেন, ক্ষেত করেন, বাড়িতে কাজ করেন, পারিবারিক কাজ করেন, সব কিছু কিন্তু কেউ মধ্যে আল্লাহ সামিল করবে, ইবাদতের মধ্যে কি করবে, সামিল করবে। মাসের নামাজ বললাম মাগরিব পর্যন্ত আমরা এই নিয়তে আমরা রাখতাম যে আসর নামাজ পড়ছি জামাতের শহীদ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আপনি এইটা চাইবেন যে আল্লাহ তুমি আমাকে মাগরিবের নামাজও জামাতের শহীদ তকবীরে উলার শহীদ পড়ার তুমি তৌফিক দান করি। আপনি চান যদি আর আপনার নিয়তে থাকে তো দেখবেন যে আল্লাহ তাআলা আপনার মাগরিবের নামাজ জামাতের শহীদ তকবীরে উলার শহীদ পড়াইব। আপনি চাইতে হবে, চেষ্টা করতে হবে। আর আমার মতো আপনি আসর নামাজ পড়িয়া বাইরিয়া গেলেন, খবর নাই, এখন মাগরিবের আজান হয়ে গেল, আজানের পরে আর কোনো খবর নাই, তাড়াহুড়া করিয়া অজু পড়িয়া দাঁড়াই গেলেন, এক রাখাত চলে গেল, তাইলে বলা গেল যে আপনি নমাজের অপেক্ষায় ছিলেন না। হাদিস শরীফের মধ্যে আছে ইন্তেজারুস সালাত ইলা সালাত মিনাস সালাত, এক নমাজ থেকে আর এক নমাজের অপেক্ষায় থাকা, আপনি অন্য কাজ করতেছেন, সিলেট যাইতেছেন, জোহর নমাজ পড়িয়া বিশ্বনাথে গাড়িতে উঠছেন, কিন্তু আপনার এটা অপেক্ষায় আছেন যে আমি যেখানেই আজান পড়বে, আজান হবে, আমি গাড়ির থেকে নেমে যাব, অথবা আমি সিলেট পৌঁছিয়াই আজান হইলে সাথে সাথে আমি আসরের নামাজ পড়ব। আপনার নিয়ত থাকতে হবে। আর যদি আমার মতো আপনি হায়ওয়ান চতুষ্পদ জন্তুর মতো আপনি চলাফেরা করলেন, জোহরের নামাজ বিশ্বনাথ পড়িয়া গাড়িতে উঠলেন, কোনো খবর নাই যে আসরের নামাজ পড়বেন কি পড়বেন না, আপনি গাড়িতে গাড়ি হয়তো আসরের আগেই সিলেট চলে গেছে, নামিয়া আপনি খবরে নাই, আপনি অন্যত্র চলে গেলেন, আসরের নামাজ শেষ হয়ে গেল, এইটাই মধ্যখানেরটা ইবাদত হবে না। এক নমাজ থেকে আর এক নমাজের মধ্যখানে হাদিস শরীফের মধ্যে এটা আছে যে এক নমাজ থেকে আর এক নমাজের মধ্যখানে আপনি ইবাদত করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, ক্ষেত কৃষি করতেছেন, কিন্তু এই নমাজের অপেক্ষায় আছে, নমাজ আপনার ধ্যানের মধ্যে আছে, আপনার চিন্তার মধ্যে আছে যে নমাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথেই, আজান হওয়ার সাথে সাথেই আমি জামাতের শহীদ ইমাম সাহেবের সাথে কি করবো, নমাজ আদায় করবো। তখন হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে
যে মধ্যখানের কাজটা ওইটা কি আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে শামিল করেন। হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন মানুষকে সৃষ্টি করেন তখন শয়তানের এক সন্তান তার এক জুরিয়াত মানুষের সাথে দিয়া দেন। প্রত্যেক মানুষের সাথে কি আছে, এক শয়তান আছে। এই শয়তানের সব সময় আমারে আপনারে চায় যে কিভাবে আল্লাহর ইবাদত থেকে, ইবাদত করার থেকে আপনারে আমারে বঞ্চিত করতে পারে। এখানে শয়তানের দুশ্মনী হইল, শয়তান তো ইনসানের কারণে বেহেশত থেকে বাইরে এসে কথাটা একেবারে একেবারে সহজ যে যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শয়তানকে বললেন যে উসজুদু লি আদামা, যে তুমি কি করো, ওই কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ তাআলা ফরিস্তাদেরকে বললেন যে তোমরা কি করো, সজিদা করো আদমকে। আদম কে? আমাদের পিতা, আব্বা, আমাদের বাপ। তাই শয়তানও ইবাদত করতে করতে ফরিস্তাদের জমাতের মধ্যে সামিল হয়ে গেছিল, জমাতের মধ্যে একত্রিত হয়ে গেছিল। তখন কিন্তু শয়তানে কি করে নাই, আদমকে সজিদা করে নাই, আদমকে সজিদা করে নাই। শয়তান বলছে যে আদম রে তুমি বানাইছো মাটি দিয়া, আর মাটির বিশেষত্ব হইল মাটিটা চালনে নিচে দিয়ে আসে আর আগুন জ্বালাইলে আগুন উপর দিকে যায়। তো আগুনের বিশেষত্ব হইল উপর দিকে যাওয়া আর মাটির বিশেষত্ব হইল মাটি নিচ দিকে আসে। তো আগুন কখনো নত হইতে পারে না, আর শয়তান হইল আগুনের দ্বারা তৈরি। শয়তান বলছে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে সৃষ্টি করছো আগুন থেকে আর ইনসানকে সৃষ্টি করছো মাটি থেকে। তখন আল্লাহ তাআলা বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, তুমি বেহেশত থেকে, তুই বেহেশত থেকে বাইর হও। তে শয়তান বাইরে এলো কার কারণে, ইনসানের কারণে। ইনসানকে সজিদা না করার কারণে শয়তান কি হইল, বেহেশত থেকে বাইর হইল। এই শয়তানের সব সময় দুশ্মনী আছে কি মানুষের সাথে। আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন, যে শয়তান ইনসানের কুল্লুম কুল্লা প্রকাশ্যে দুশ্মন। রামদানা গ্রামের মধ্যে যদি আমার এখন দুশ্মন থাকে, তো আমি রামদানা গ্রামও আসার সময় খুব খেয়াল করি আসি যে আমার দুশ্মন তো আছে রামদানা গ্রামে, আমার এখন দুশ্মন আছে, আমার খেয়াল থাকবে। আর যদি রামদানা গ্রামের মধ্যে আমার কোনো দুশ্মন থাকে না, তো আমি বেখেয়াল বিনা ভয়ে বিনা বাধায় আমি রামদানা গ্রামে আসিয়া চলাফেরা করব। দুশ্মন আছে তখন আমি খেয়াল করবো যে দুশ্মনের হাতে হাতিয়ার আছে, হয়তো বন্দুক আছে, আনাইলে তলোয়ার আছে, আনাইলে তার কাছে একটা কি আছে, একটা দা আছে, অস্ত্র আছে, আমার সুযোগ পাইলেও সে আমার কি করবে, আমার কেটে ফেলবে, মেরে ফেলবে। এইভাবে আপনার আমাকে শয়তান থেকে বাঁচিয়ে থাকতে হবে, এটা খেয়াল করতে হবে যে শয়তান আমার সাথে আছে। শয়তান আপনার আমার কি আছে, শয়তান আমাদের কলবের মধ্যে আছে, শয়তান কলবে বসিয়া আছে। এই শয়তানে কলব বসিয়া আপনার কালি করেন যে রামদানা শাহিদ গাত তাফসীরুল কোরআন মাহফিল, খবরদার তুমি যাইও না, গেলেই কেন বড় বড় মহাদ্দিস সাহেব হল, মুফাসসির সাহেব হল আইবা, কোরআনের তাফসীর করবা, যে এরবারে তোমার নামাজ রোজার কথা কইবা, ছেলে মেয়েরে দিনী তালিম দেওয়ার কথা কইবা,
কোরআনে কারীমর তিলাওয়াত করার কথা কইবা, এইগুলা তুমি হুললেও অসুবিধা করবাই, এটা শয়তানে কোনার বইয়া করেন কলবর মধ্যে বইয়াই। এই কলটাকে শয়তান রে বাহির করতে গেলে কি লাগে? জিকির করা লাগে, আল্লাহ রে স্মরণ করা লাগে। হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ তাআলা বলেন যে বন্দায় যদি আমার জিকির করে তা আমি তার কি করি জিকির করি, বন্দায় যদি আমার দিকে জিকির করি একাত অগ্রহ তা আমি তার দিকে দুই আর তিনা করি অগ্রহ, আল্লাহ করেন। তা আল্লাহ যার দিকে আইবা শয়তান থাকলো নি, শয়তান কখনো থাকতো নাই। এই কোরআনে কারীমের মধ্যে বারবার আল্লাহ তাআলা শয়তান সম্পর্কে আল্লাহ তাআলা ইয়ে করছে, বলছেন যে এই শয়তান তোমাদের দুশ্মন, এই শয়তানেই শেষ পর্যন্ত চেষ্টা করব যে মানুষ জাতিরে আল্লাহর বন্দারকে সে দুজকে নিয়ে যাইছে, কিন্তু আল্লাহর বন্দাদের যে আল্লাহর কাজ করব, আল্লাহর জিকির করব, কোরআনে কারীমর তিলাওয়াত করব, কোরআনে কারীমর কিছু চেষ্টা করব, ওলামায়ে হকানি থেকে কিছু অর্থ কল বুঝার, এই কোরআনে কারীমর বে যারা আমল করব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বে যারা আমল করব, এরারে কখনো শয়তানে কি করতে পারতো না, দুজক লইয়া যাইতে পারতো না। শয়তানে মানুষরে কি করব পথভ্রষ্ট করতে চাইব, এই শয়তান থেকে আমরা যদি ফিরিয়া থাকি, তো ফিরিয়া থাকার হাতিয়ার আছে, হাতিয়ার আছে, যেভাবে লড়াইয়ের মধ্যে আপনি হাতিয়ার দিয়া আপনার জান বাঁচাইতে পারবা, ডাল দিয়া মানুষে তার জান দে তার বডিরে বাঁচাইতে পারবে, এইভাবে শয়তান থেকে বাঁচবার লাগে কি হইল আল্লাহর জিকির। হাদিস শরীফের মধ্যে আছে লিকুল্লি শাইইন সাকালাতুন ও সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিসের কি আছে দা, বিভিন্ন লোহা দিয়ে হাতিয়ার বানাইলেন আপনি, এই হাতিয়ারটা যদি ইস্তেমাল ব্যবহার না করেন এইটা জং জঙ্গার পড়ে যায়, আর এটা যদি ব্যবহার করেন এটারে দার দেন শান দেন যদি এইটা কি থাকে দার থাকে, এটা দ্বারা খাজ করা যায়। যে কলবর মধ্যে যদি আপনি জিকির না করেন যে কলবর মধ্যে কি পড়ে যায় জং জঙ্গার পড়ে যায়, আর এই জঙ্গার পড়ার কারণে এই কলবর মধ্যে শয়তানে কি করে বাসা করি নাই, আর যেমনি কলবর মধ্যে আপনি জিকির করবেন এই জঙ্গার দূর হইব শয়তান বাহির হয়ে যাইব। হাদিস শরীফের মধ্যে আছে যখন আদান হয় তখন শয়তানে তার আপনার যত সামনে দিয়ে খালি জায়গা পাইব খালি দৌড়িতে থাকবো আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়ার সাথে সাথে শয়তানের শরীরের মধ্যে কি হয় আগুন লাগে, সে শুধু সামনে দিয়ে তো খালি জায়গা পায় যাইতে যেখানে সাগর পর্যন্ত যায়, এর বাদে যখন আদান শেষ হয় শেষ হওয়ার বাদে আই হয় আইয়া কয় আপনি তো বড় বিচারি রামদানা বিশ্বনাথ উপজেলার মধ্যে, আর বিচার করা তো বড় বহুত বালা কাজ, একটা বিষয় রয়েছে ও বিষয়টা শেষ করিয়া নমাল হয়ে নিবেন, আর বিচার করলেও তো ইনসাফ বিচার করা এটা তো বহুত বড় সাবর কাজ, অত বিচারও লাগাইয়া আপনার নমাজ